السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقهوا قولي.

লিনের হরপের পরিচয় এবং মধ্যে লিন উভয়টি একসাথে পড়িয়েছি আজকে শুধুমাত্র লিনের হরপ নিয়ে এসেছি এবং ইনশাআল্লাহ আগামীকালকে মধ্যে লিন আপনাদেরকে বিশেষভাবে বোঝানো হবে তেরো নং ক্লাসে আমি শুধুমাত্র আপনাদেরকে পরিচয় দিয়ে দিয়েছিলাম লিনের হরপ কাকে বলে এবং মধ্যে লিন কি সেটা একটু আপনারা যাতে করে ভালোভাবে বোঝেন সেই জন্য আপনাদেরকে পরিচয় দিয়েছিলাম আজকে আমরা লিন হরপ পড়ি লিনের হরপের পরিচয় লিন অর্থ নরম করে পড়া লিনের হরফ দুইটি জবরের বাম পাশে ওয়া সাকিন জবরের বাম পাশে কিন লেনের হরফ জবর বামবাসী ওয়া সাকিন জবর বামবাসী কিন লেনের হরফ এখন দেখুন লেনের হরফ সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয় লেনের হরফ সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বে যদি বাক্যের মাঝখানে আসে আর যদি বাক্যের শেষে আসে অর্থাৎ লেনের হরফের পরে যদি অক্ষ করা হয় তাহলে সেখানে একালিপ দুই তিনালি পরিমাণ টেনে পড়া যায় যেমনটি আপনারা পড়েছেন তেরো নং ক্লাসের মধ্যে এখন দেখুন লিনের হরফ সময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় উদাহরণগুলো দিলে আরো ভালো বুঝতে পারবেন এখন এখানে দেখুন মদের হরফ লিনের হরফের পাশাপাশি মদের হরফ নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা লিনের হরফ শিখতে গিয়ে যাতে করে মদের হরফগুলা বলে না বসেন লিনার হরফ হচ্ছে জবর বামপাশে ওয়াসাকিন জবর বামপাশে ইয়াসাকিন আর মাদর হরফ হচ্ছে জবর বামপাশে খালি আলিফ জের বামপাশে ইয়াসাকিন পেশের বামপাশে ওয়াসাকিন হচ্ছে মাদার হরফ লিনার হরফ তাড়াতাড়ি পড়তে হয় মাদর হরফ একালিফ টেনে পড়তে হয় সব সময় যেমন জবর বামপাশে খালি আলিফ জের বামপাশে ইয়াসাকিন ই পেশের বামপাশে ওয়াসাকিন উ আলিনার হরফ আউ আই আপনারা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এখন আমি লিনার হরফ কয়েকটি বানান করে দিচ্ছি এরপর আমি বলে যাব আপনারা একটু ভালো লক্ষ্য করবেন বাউ আউ জাবার বাউ লিনার হরফ বাউ বাই আউ বাই লিনার হরফ বাই তাও আউ জাবার তাও লিনার হরফ তাও তাই আউ তাই লিনার হরফ তাই সাউ আও জাবার সাউ লিনার হরফ সাউ সাই আউ সাই লিনার হরফ সাই جيم واو زبط جاو لينر حرف جاو جيم يا زبط جاي لينر حرف جاي هن باو باي تاو تاي ثاو ثاي جاو جاي حاو حاي خاو خاي داو داي ذاو ذاي راو راي زاو زي

মাই নাই ওয়াউ ওয়াই হাউ হাই আউ আই আপনাদের জন্য পড়া আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন আর তেরো নং ক্লাসটা একটু ভালোভাবে দেখে নেবেন এতে করে আজকে পড়া এবং তেরো নং ক্লাসে পড়া এবং আগামীকালকে যে পড়াটুকু থাকবে সব আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন লিনের হরফ এবং মদের হরফের মধ্যে ব্যবধানটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আল্লাহ সুখান আমাদের প্রত্যেকের জন্য বোঝা সহজ করে দিন এবং আমাদেরকে পবিত্র কোরআন বোঝার জন্য যে নিয়ম কানুন প্রয়োজন হয় আল্লাহ আল্লাহন আমাদেরকে যথাযথ করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ भरकर्ता तू बरकतों से दान भर